হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকের দিনে সকালটা শুরু হয়ে গেল, কয়েকদিন ধরেই অনেক বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টি স্নাত সকাল থেকেই আমাদের দিনটা শুরু হলো আজকে। আর এখানে আমি সকালে উঠে আসলে আমার গাছগুলোকে দেখতে আসি, একটু পরিচর্যা করতে আসি। আর এই যে আমার বড় রাজকুমার, এনাকে ঘুম থেকে উঠানো একটা যুদ্ধের চেয়ে কম নয়। তো একে ঘুম থেকে উঠানো, ব্রাশ করানো, এগুলো একটা ডিউটি। আর আলহামদুলিল্লাহ আমি খুব এনজয় করি। তো আজকে যে সকালবেলা আমি ব্রেকফাস্ট বানাবো, তো এর জন্য জিজ্ঞেস করা হয়েছিল সবাই কী খেতে যাচ্ছে। তো সবাই বললো পরোটা খাবে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা। তো আমি এখানে পরোটা ভেজে ফেলছি, আর হচ্ছে সাথে হোটেল স্টাইলের যে একটা বুটের ডাল আলু দিয়ে ওরা বানায়, এটা অনেক টেস্টি হয়, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো আমি এটা বানিয়ে ফেলছিলাম। আর এই তো ঘি দিয়ে পরোটা ওরা খুব পছন্দ করে, আমার বড় ছেলেও খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড পছন্দ করে। তো ওদের জন্য আমি আসলে বানাচ্ছি, কারণ ওরা আসলে ডিমান্ড করেছে এটা খাওয়ার। তো এই আমার পরোটা হয়ে গিয়েছে। আর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য প্লেট সার্ভ করছি। আর এখানে আমি সবজি নিলাম, যেটা আর কি বানিয়েছি ডালের আলু দিয়ে, হোটেল স্টাইলের যে ভেজিটেবলটা, এটা আসলে অনেক টেস্টি হয়েছে, সবাই খুবই প্রশংসা করেছে, বলেছে খুব দারুণ হয়েছে খেতে। আর এই তো চা আর বিস্কিট, এটা আসলে আমার একটা প্লেজার, আমি খুব পছন্দ করি এটা আমি খেতে। আর মিড মর্নিংয়ে আমি আর আমার ছেলে কিছু পেঁপে এবং আম কেটে নিয়েছি খাওয়ার জন্য। আর আমার বাসায় আসলে আজকে একটু ফেস্টিভ ভাব আছে, খাওয়ার দাওয়ার দেখে হয়তো মনে হতে পারে, আসলে এমন কিছুই না। আমার হাজব্যান্ড আসলে খেতে চাচ্ছিল যে হাঁসের মাংস দিয়ে পোলাও, আমরাও চাচ্ছিলাম কয়েকদিন ধরে একটু খাবো, আসলে সময় করে উঠতে পারছিলাম না। তো হাঁসের মাংস দিয়ে পোলাও রান্না করেছি। আর এখানে আমার ছেলের ফার্স্ট প্লে স্কুলের ফার্স্ট ডে আজকে, তো ওকে নিয়ে আমরা রওনা করলাম। স্কুলটা অনেক সুন্দর, অনেক ভালো, আসলে যতটা আমি এক্সপেক্ট করিনি তার থেকেও বেটার। এখানে আরও অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, আমার বাচ্চা আসলে খুব এনজয় করেছে ও, মানে লার্নিংটা যে ফান ওয়েতে হতে পারে, এখানে না আসলে হয়তো বুঝতাম না। ওরা বাচ্চাদেরকে কালার থেকে শুরু করে সাইজ অ্যান্ড শেপ, যেটাকে পারফেক্ট একটা প্রি স্কুলে যেরকম হয় সেরকম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে আমার ছেলের আর আমাদের সবার দিন। আর এখানে যেহেতু ও আজকে ফার্স্ট শুরু করেছে একটা জিনিস, ও একাডেমিক ক্যারিয়ার বলতে পারেন আলহামদুলিল্লাহ, তো এর জন্য একটু মিষ্টি মুখ করালাম ছেলেকে, সে একটু বাসায় সেমাই দিয়ে। আর এই যে স্যারের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, কারণ ওর স্কুলে দিতে হবে এটা। তো আলহামদুলিল্লাহ 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 আজকের দিনটা অনেক ভালো গিয়েছে, আল্লাহর অশেষ রহমত সবটাই। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন।